মৌলিক অধিকার আমাদেরকে দিতেই হবে। না, তোমরা কিচ্ছু পাবে না, তোমাদেরকে কিচ্ছু দেওয়া হবে না। আমার কথাই হবে এদেশের শেষ কথা। আমার বাবার কথা মতো না চললে, আমার কথা মতো না চললে আমি শেষ করে দিব সবাইকে, আমি শেষ করে দিব মৌলবাদ, এই দেশ আমার। তুমি কি ভুলে গেছো, তুমি এক সময় আমার পক্ষে কথা বলতে, এখন কি আমি তোমাকে ডিজিটাল নিরাপত্তা আইনে ভেতরে ঢোকাবো, নাকি আমি তোমাকে রাজাকার বলে শেষ করে দিব, নাকি তোমাকে আমি ভিন্নমত বলে শেষ করে দিব? আমি এই দেশের প্রভু, আমার কথা মতো চলতে হবে সবাইকে। আমি প্রভু, আমি এই দেশের প্রভু, আমার কথা মতো না চললে আমি শেষ করে দিব সবাইকে, আমি শেষ করে দিব সবাইকে। আপনি প্রভু মানে আপনাকে কে বানিয়েছে প্রভু? আমরা এই দেশের নাগরিক, দেশ কালো পাবেন না, এই নাগরিক অধিকার আমাদেরকে দিতেই হবে। না, তোমরা কিচ্ছু পাবে না, তোমাদেরকে কিচ্ছু দেওয়া হবে না, তোমাদের থেকে সব কিছু কেড়ে নেবো আমি। আমার কথা মতো চলতে হবে তোমাদেরকে, আমার দাস হয়ে থাকতে হবে তোমাদেরকে, আমার কথা মতো না চললে আমি শেষ করে দিব তোমাদেরকে, আমি শেষ করে দিব তোমাদের সবাইকে। আমরা এই দেশের নাগরিক, এই দেশ আমাদের, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেন, তা না হলে কি করবে তোমরা? কিচ্ছু করতে পারবে না তোমরা আমার, আমার কিচ্ছু করার ক্ষমতা তোমাদের কারোর নেই, তোমরা কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আমি প্রভু, আমি এই দেশের প্রভু। সাধারণ জনতা, কারণ তারা শ্রমিক রাজি বন্ধু হচ্ছে, কৃষক রাজি বন্ধু হচ্ছে, এই হত্যার দায় কার? দেশ থেকে এক জালিম গিয়েছে, আর অনেক জালিম দেশে ফিরে আসছে। রাজনৈতিক দলগুলো এখনো দেশে অপরাজনীতি কায়েম করছে, অবশ্যই এই হত্যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। ছাত্র সমাজ বলছে হত্যার দায় রাজনৈতিক দলগুলোর, আপনার মতামত কি? রাজনৈতিক দলগুলো কখনোই হত্যার দায় নিতে পারে না। গত 15 বছর ধরে আমাদের কর্মীরা যেভাবে দমন পীড়নের শিকার হয়েছে, আমরা শান্ত হই, দেশে এখন আইন ব্যবস্থা ঠিক আছে, আমরা শান্ত হই, আমরা আইনের সাথে তুলে না নেই। এই তুই সুশীল না, তুই সুশীল না, আরে মার 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 মার। আমরা যদি এখন বিভক্ত হই তাহলে আমাদের সামনে অনেক বিপদ আছে, আমরা বিপদের সম্মুখীন হব। আমি মানি না তোমাকে, আমি মানি না তোমাদের, আমি একাই 100, আমি একাই 160 গ্রাম আছি, আমি মানি না তোমাকে। নারী সমাজ কোনো খুনিকে মেনে নেবে না, নারী সমাজ তোমাকেও মানবে না। আমিও তোমাকে মানি না, নারী সমাজের এই আন্দোলনে কোনো অবদানই ছিল না। এই মব জাস্টিস, এই বিভাজন, এই বিভাজন স্বৈরাচারকে বাঁচিয়ে রাখে, এই বিভাজন স্বৈরাচারকে বারবার ফিরিয়ে আনে, এই বিভাজন স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনে। আমরা বিভক্ত না হই, এই স্বৈরাচারের পতনের মাধ্যমে যে দৃষ্টান্ত আমরা সৃষ্টি করেছি সেই দৃষ্টান্ত বজায় থাক। বিভাজন স্বৈরাচারকে ফিরিয়ে আনে, বিভাজন স্বৈরাচারকে ফিরিয়ে আনে।